Chanter. আমরা এখন আছি হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়েতে। চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়েতে কেন বেশি অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে আপনারা একটু একটা জিনিস খেয়াল করবেন, ওই গাড়ির চাকা দুটো একটু খেয়াল করে দেখেন, ওইখানে চাকা দুটো ভিজা। হ্যাঁ, আমি যে পাশে আছি এখন যেটা হচ্ছে বাম পাশে, মানে যাচ্ছি কক্সবাজারের দিকে যাচ্ছি তো, আর হচ্ছে ওই পাশে গেলে না আপনার গাড়িটা ডিরেক্ট ওই সাইডে টান দিবে একটা, কারণ ওই সাইডটা পুরোটা একটা ভিজা। ওই সাইড দিয়ে যদি বাইক চালাই, মানে বাইক ওই সাইডে চলে যায়, কারণ হচ্ছে কেন জানেন, এখানে এই রাস্তা দিয়ে হচ্ছে লবণের গাড়ি, আপনারা জানেন কিনা জানি না, মুশকালিতে হচ্ছে লবণ উৎপাদন করা হয়। হ্যাঁ, ওইখান থেকে কাঁচা লবণ বিভিন্ন জায়গায় ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের, তো ওই জন্য লবণের গাড়িটা হচ্ছে ওই সাইড দিয়ে যাওয়া আসা করে, মানে এই ওই দিক থেকে যায় পেকোয়া হয়ে ওই সাইড দিয়ে যায়, মানে চট্টগ্রামের দিকে সিটির দিকে যায়, ওই কারণে ওই সাইডটা একদমই ভিজে থাকে। তো এটার জন্য এখন অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা যায় না, বা নিবো কিনা যায় না আদত, ওইটার কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে ওইটার কারণে হয়। হ্যাঁ, আমার নিজেরই ওই সাইডে চাইতে ভয় লাগতেছে, কারণ আমি কয়েকবারই খেয়াল করলাম, আমি যতবারই ওই সাইডে গেছি আমার দুইটা চাকাই ওদিকে টান দেয়, মানে কন্ট্রোল করাটা না খুবই টাফ, কন্ট্রোল করাও যাচ্ছে না। তো অবশ্যই আপনাদের কাছে একটা মেসেজ থাকবে, আপনারা চট্টগ্রাম হাইওয়েতে যারা ঢুকবেন বা চট্টগ্রাম নতুন ব্রিজ পার হওয়ার পর থেকে যারা কক্সবাজার যাবেন, তারা অবশ্যই সেফলি যাবেন। অনেক বন্ধু বান্ধবকে হারাইছি এই রাস্তাতেই, কারণ এই রাস্তাতে না অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি, অনেক অনেক বেশি, কারণ এখানে হচ্ছে আপনার মানে অ্যাক্সিডেন্ট হলে খুব কমই বাঁচে। আপনি দেখতেছেন তো, এটা একটা হাইওয়ে, এখানে কিন্তু দুইটা গাড়ি ক্রস করার মতো, আমি অনেকক্ষণ ধরে গাড়ির পিছনে, কিন্তু এখানে দুইটা গাড়ি যে আমি যে ওভারটেক করবো, মানে ওভারটেক করার চান্সটাই নাই, দেখছেন একটার পর এক সামনে চলে আসতেছে। তো আপনারা যারা এই রোড দিয়ে আসা যাওয়া করবেন, খুবই সেফলি যাওয়া আসা করবেন, আর অবশ্যই সকালে হোক রাতে হোক একটু দেখে শুনে বাইকটা চালাবেন। হ্যাঁ, একটু নিষ্পিষ হলে কিন্তু আপনি এখানে অ্যাক্সিডেন্ট করবেন, আপনি যে যতই ভালো রাইডার হন, স্টান্ট রাইডার হন, যাই কিছু হন, আমার কেন জানি এখন বাড়িতে যেতে না খুব ভয় লাগে, কারণ আমাদের চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটা ওটা ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন এটা একটা মরণ পাত, মানে এটা যে আপনি বাসায় পৌঁছাবেন এটার কোনো নিশ্চয়তা নেই। এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন ফ্যামিলি আরও 10 গুণ বেশি টেনশনে থাকে, কারণ এই রোডটার কোনো মানে সেফটি বলতে কিছু নাই। পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলবো, সেটা হচ্ছে আপনারা একটু নমনীয়, একটু ছাড় দিবেন বাইকারদেরকে। হ্যাঁ, কারণ হচ্ছে ফগ লাইটের প্রবলেম, যেটা আমাদেরকে মামলা দেওয়া হয়, বা আমি ওই কারণে না আমার বাইকটা পর্যন্ত স্টক রেখে দিছি, কোনো কিছুই লাগাই না, একটা শোরুম থেকে বাইক যেরকম থাকে ওরকমই রাখছি, কারণ স্ট্যান্ড বাইক নিয়ে আমরা যে পরিমাণ প্রবলেম ফেস করি, ওই জন্য আমি আর এই বাইক নিয়েও আমি চাচ্ছিলাম না প্রবলেম ফেস করি। হ্যাঁ, অনেকে অনেক রকম বলে যে এটা লাগান ওইটা লাগান, A7 O7, পুলিশ ভাইরা একটু বাইকারদেরকে ছাড় দিবেন, কারণ হচ্ছে কি ফগ লাইট, আমি অনেকক্ষণ একটা 3 ঘন্টা, মানে 3 ঘন্টা লাগছে আমার বাসায় আসতে, একটা মানে যেখানে আপনার ধরুন সর্বোচ্চ 65-70 কিলোমিটার দূরত্ব, তো পথ তো চিন্তা করেন এই জায়গায় 3 ঘন্টা লাগে, এটার কারণ শুধু একটা ছিল, সেটা হচ্ছে আমার কাছে ফগ লাইট না থাকার কারণে, মানে কিছুই দেখতেছিলাম না, অপোজিট থেকে যে গাড়ি আসতেছে কত স্পিড আসতেছে কি আসতেছে আমি কোন জায়গায়, আমি কিন্তু জাস্ট এই সাদা দাগটা আর ওই সাদা মাঝখানে সাদা দাগটা মেজারমেন্ট করে না গাড়িটা চালাচ্ছি, আমার ধরেন যে বাইক থেকে 10 গজের মতো দেখা যায়, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। স্টক যেটা লাইট থাকে না, ওই লাইট দিয়ে হাইওয়েতে বাইক চালা খুবই টাফ, টু বি ভেরি অনেস্ট, খুবই টাফ। আর অপোজিট থেকে যে গাড়িটা আসতেছে উনি আমাকে বুঝতেছে কি আমি নাকি ওনাকে আমি বুঝতেছি, মানে কোনো কিছুই ঠিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তো ওই জন্য না অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো এটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট বাড়তেছে, রাতের বেলায় দেখবেন যে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। বাইকারদের জন্য একটু ছাড় দিবেন, সেটা হচ্ছে ফগ লাইটগুলো অ্যাটলিস্ট, আমি সিটির ব্যাপারটা যাই না, কিন্তু হাইওয়েতে খুবই দরকার ফগ লাইট, ফগ লাইট ছাড়া আপনি গাড়ি চালাইতেই পারবেন না। আমি এমনিতে আমাদের চট্টগ্রাম কক্সবাজার রোডের মধ্যে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, আপনারা জানেন, অনেক অনেক বেশি, এই দেখেন গাড়ি আমার গায়ের উপর চলে আসছে, তো এইখানে না মানে বারবার আমাকে বেশ কয়েকবার চাপ দিয়েও ফেলে দিছে, অনেক টাকার মামলা, আমি এদিন কিছুদিন আগে দেখলাম কত জানি একটা মামলা দিয়েছে 10,000 টাকা না 20,000 টাকা, আমি ঠিক মনে নেই, বেশ কিছুদিন আগে ভিডিওটা দেখছিলাম, মানে স্টাইলের জন্য লাগাচ্ছি তা না,
বা সুন্দর লাগবে তা না, অ্যাকচুয়ালি এটা আমাদের খুবই আর্জেন্ট, এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি নিজেরাও, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন বাইকের আমি কোথায় চালাচ্ছি, বাইক আমি নিজে যাই না সত্যি কথা বলতে। ওকে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।